হেই হোয়াটসআপ গাইস, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা বাংলাতে করছি, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি কি আমাদের চ্যানেলের যত বেশি অডিয়েন্স আছে সবাই বাংলাতেই, মানে বাংলা অডিয়েন্স আছে আমাদের চ্যানেলে, তাই জন্য ভিডিওটা বানাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি কলকাতা, এখন আছি দিয়ারা রেলওয়ে স্টেশনে, ঠিক আছে? এখানে আছে সুরজ, ঠিক আছে? আমি দিয়ারা থেকে বেরিয়েছি নটার সময় বেরিয়েছি, আর এখানে আসতে এখনও 12টার বেশি হবে হয়তো, ঠিক আছে? এখনও হেঁটে যাচ্ছি, বুঝতে পারছি না কখন যেতে পারবো, দেখা যাক কী হয় আগে। বাস এইটুকু হাঁটতেই আমার পা ব্যথা করছে। বাংলাতে ভিডিওটা করছি আর হিন্দিতে করছি না, কারণ চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্সই বাংলা দেখে, বাংলা জানে। আর এখানে কিছু এরকম সিন, এখানে সুরজ আছে আর ওখানে দীপ আর অনিমেষ। এটা শীতকাল হলেও, ঠিক আছে, এটা শীতকাল হলেও মানে আজকে গরম অনেক। বন্ধুরা, আজকে এই প্রথমবার কলকাতায় আসছি, অনেক জায়গায় ট্রাভেল করেছি কিন্তু আমি কলকাতায় আসিনি, আর এই ফার্স্ট টাইম ইকো পার্কের দিকে যাচ্ছি। কিন্তু কোন দিকে পার্ক আমি জানি না, অনেকটা হেঁটে হেঁটে আসার পর তারপর এই জায়গায় এসেছি, ঠিক আছে? এদিকে কিছু এইরকম জিনিস আছে, কোথায় পুরো চার হচ্ছে এখানে কোথায়, তো এখানে অবশেষে এখানে ইকো পার্ক লেখা, তো ইকো পার্কের দিকে এসে গেছি। এইখানে হয়তো ইকো পার্ক, ঠিক আছে, এখানে ইকো পার্ক তো লেখা আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে টিকিট, টিকিট 30 টাকা করে। আমরা পার্কের মধ্যে প্রথমে গিয়ে এইরকম কিছু জায়গায় আসি যেখানে ছিল অনেক ফুল গাছ আর কিছু গার্ডেন টাইপের জায়গা, কিন্তু সব ধরনের ফুলের আমরা ভিডিওস বানাতে পারিনি, নেক্সট টাইম এলে বানাবো অবশ্যই। তো বন্ধুরা, এইটা হচ্ছে জাপানিজ ফরেস্ট, এইরকমই লেখা ছিল। তো এইরকমই কিছু জাপানি ফরেস্ট, মনে হচ্ছে জাপানিজ টেম্পল, তাই না? জাপানিজ টেম্পল। তো ওই দিকটা করেছিল গেট, তো টেম্পলের ভেতর গিয়ে দেখি কী সব আছে। গৌতম বুদ্ধর মূর্তি ফুর্তি যদি থাকে, আমি জানি না, তাও এগুলো কী চিজ আমিও জানি না, কিন্তু অনেক জায়গাতে এগুলো দেখেছি, অনেক বৌদ্ধ টেম্পল ছবি বলো ওখানে এইরকম জিনিস তো দেখেছি, কিন্তু এগুলো কী জানি না। আই থিঙ্ক এটা টেম্পলই হওয়া উচিত, কারণ এইরকমই আমি অনেক জাপানিজ টেম্পল ভিডিওসে দেখেছি, ঠিক আছে? আর তোমরা কী ভাবছো সেটা কমেন্ট করে বলবে, জানাবে আমাকে এটা টেম্পল কি টেম্পল না, ঠিক আছে? আর আগে আগে দেখো আরও অনেক কিছু রয়েছে। আর এইগুলো কি, ওখানে যাওয়া যেত, এগুলির কাছে লেখা ছিল সিরিজ অফ টোরি, এগুলোও জাপানে রয়েছে আসল। ফুজিয়ামি ইনারি মন্দিরের দক্ষিণ কিয়াতোর মাউন্ট ইনারির কাছে এরকমই গেট দেখতে পাওয়া যায়। এখানটা ট্রান্সলেশন করা যাবে কি, ফুলের মধ্যে মোদের যোগ, এইরকমভাবেই আরও গেটের উপর এইভাবে অনেক কিছু জাপানিজে লেখা ছিল অন্যান্য জিনিস, যেগুলোকে আমাদের ট্রান্সলেশন করে দেখতে দেখতে মানে টাইম চলে যেত, তাই আমরা বেশি কিছু দেখিও নি পড়িও নি, অনেক কিছু মিসও করেছি এখানে। তো পরের বার আসার সুযোগ হলে আবার ঠিকভাবে করব। তো এখানে জাপানিজে কিছু ওয়ার্ডস লেখা আছে এখানে, তো জাপানিজ তো আপনি কথা নেই। তো এটাই ছিল এখানের টোরি গেটস এখানে, ঠিক আছে? আগে দেখতে থাকো, তো এই দিকটা করে জঙ্গল আছে, আর এইসবই গাছপালা দেখতে দেখতে যেতে যেতে আমাদের এখানে পড়লে একটা ছোট ব্রিজ বা সেতু, সেখানটা পার হয়েই আরও হয়তো কিছু জায়গা ছিল দেখাচ্ছি। হ্যাঁ, এই দিকে একটি টোরি গেট এইরকমই কিছু দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিকে হয়তো কিছু জায়গা ছিল, কিন্তু সেই দিকে আমাদের যাওয়া হলো না টাইমের অভাবে, ঠিক আছে? আগের বন্ধুগুলো সব ওই দিকে গিয়েছিল, ঠিক আছে, আর আমাদের তো যাওয়া হলো না, অবশেষে আমাদের এখান থেকে বিদায় নিতে হলো, যেটা আগে দেখো।
এখানে এটা কি আর এগুলি কি, এগুলি কি জানা থাকলে কমেন্টে জানাবে আমাকে অবশ্যই। জাপানিজ রেস্টুরেন্ট তাই তো, এখানে রয়েছে জাপানিজ রেস্টুরেন্ট। আর জাপানিজ রেস্টুরেন্টে হিন্দি গান চলছে। আর এইগুলো কি জাপানে রয়েছে কমেন্ট করে বলবে জানলে। আর ওইখানটা ছিল জাপানিজ ফরেস্টের গেট, আর এটাই ছিল কিছু জাপানিজ ফরেস্ট। এরপর আমরা যাচ্ছি আইফেল টাওয়ার দেখতে, আর এখানে রয়েছে একটি লেক টাইপের জলাশয়, আর জলাশয়ের মাঝখানে রয়েছে একটি আইল্যান্ড বা দ্বীপ। তো এখানে কি যাওয়া যাবে? এখন বন্ধ আছে ওটা। তো এই দিক থেকে এসেছিলাম আমরা, ঠিক আছে। এখানে কি তালাব বালাব জবি হবে, জলাশয় সেই আছে। আর এই দিকে আছে পেছনে আইফেল টাওয়ার যেটা ছিল, ঠিক আছে, সেটা এখন বন্ধ আছে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, করে দেবে, ঠিক আছে। তো এখানে আছে ওই জাপানিজ জাহোগাবে ফরেস্ট, যেটা ফার্স্ট টাইম এসেছিলাম। আর এখানে রয়েছে টোরি গেটের মতো কিছু একটা গেট। ল্যাম্পটা জ্বলবে, চা যাবে, কিছু মাছ আছে, ওটা মিউজিয়াম। তো এর বাইরে হচ্ছে মিউজিয়াম। এই জলাশয়টা কিন্তু অনেকটা বড়, এখানে হয়তো সাইকেল রেন্টে ভাড়া পাওয়া যায়, যদিও সাইকেল নিয়ে ঘুরতে পারো এর ভেতরে। তাই তো ভাবছি যে এর ভেতরে সাইকেল কি করে আসলো, ঠিক আছে, আমি জানতাম না। আমাদের থেকে হয়তো তোমরা অনেকবারই আসতেই পারো এই জায়গা, ঠিক আছে। আমরা এই নতুন এখানে এসেছি, আমি বলে তো খাস করে। ও এই জায়গাটা এসে দেখতে পাচ্ছি এই জায়গাটা অনেকটাই ভিড় আছে। এখানে ছিল বোর্ডের প্ল্যাটফর্ম, যেখান থেকে বোর্ডের জন্য রাইড নেওয়া যাবে, এখান থেকেই বোর্ডে চড়া যাবে বলে তো। এখান থেকেও সাইকেল ভাড়া পাওয়া যায় হয়তো নিয়ে ঘোরার জন্য, 30 মিনিটের জন্য 150 টাকা। এইদিকে আরও বেশি ভিড় মনে হচ্ছে, ঠিক আছে, এইদিকে আরও ভিড় মনে তো হচ্ছে। কোথায় কী আছে সেই জায়গাগুলো দেখার চেষ্টা করবো খুঁজে। আর এই পাশে দেখো তো, এইদিকে কিছু এরকম ফুল গাছ ফুল গাছ আছে, পেছন থেকে এটা সাইকেল ফাইকেল আসছে। এখন শীতকাল, উইন্টার সিজন এরকম চলছে, শীতকাল চলছে, শীতকালের জন্য এখানে কিছু মানে পিকনিক টাইপের সব আসছে ঘুরতে এইরকম আসে। অন্য বছরের দিনগুলোতে কেমন আসে জানি না, তো এইরকম আসে এই শীতকালে বিশেষ করে আসে। আর যতটা এক্সপেক্ট করেছিলাম ব্লগটা ভালো হবে আরও, কিন্তু ব্লগ চটকে যাচ্ছে হয়তো। ছোটো ছোটো গার্ডেন টাইপের, এর বিচে সবাই পিকনিক ফিস্ট জবি বলো তুম এখানে করছে ওই সব। হ্যাঁ, কারো ডিজে বাজাচ্ছে। এখানে রয়েছে রোজ গার্ডেন বা গোলাপ ফুলের বাগান, আর চলো দেখে নেওয়া যাক। তো এখানে দুটো পাশে খালি গোলাপ ফুলের বাগান। তো এখানে সাদা গোলাপ, আরও এখানে কত কত ধরনের না গোলাপ আছে, কিন্তু দেখতে থাকো জানি মানে বেশি করে ফটো শ্যুট হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ফটো তোলা দরকার এমন জায়গায় এসেছো, শ্যুট তো করতে হবে, ঠিক আছে। একমাত্র আমি হয়তো ফটো তুলিনি। এখানে দেখো সাদা গোলাপ, লাল গোলাপ, অনেক গোলাপ দেখা যাচ্ছে এদিক ওদিকে। জানি না কত মিনিটের ভিডিও হবে, ঠিক আছে। এখানে সূরজ। তো এখানে এই হচ্ছে শেষ ফুল বাগানের, এতটা এতটা ছিল ফুল বাগান, ঠিক আছে। আর এইখানে কিছু এই জিনিসটা আছে, তো এটা বন্ধ আছে, এটা চালু থাকলে তাও ঠিক লাগতো, ঠিক আছে। এখানে কিছু এইরকম লেখা আছে, এরকম মানে কোন দিকে কী জিনিস আছে সেইটা, এইসব জিনিসটা আছে। আর এটা হচ্ছে হেল্প সেন্টার, যেখান থেকে কিছু সাহায্য নেওয়া যাবে, কিছু গিয়ে জিজ্ঞাসা করা যাবে।
আর ওই দূরে রয়েছে রেপ্লিকা অফ টেরাকোটা, যেখানে আমরা যেতে পারিনি, আমরা অপোজিট দিকে গিয়েছিলাম। তাই তো আগে আগে দেখাচ্ছি এই জায়গাটা কোন দিকে, আর এদিকে এদিকে কোথাও যা হোক হবে। দেখো বাঁশবাগানের পাশে কিন্তু অনেক রাস্তা বাস্তা আছে এখানে, ঠিক আছে ঠিক আছে। এদিকে রাস্তা বাস্তা আরও কীসব আছে, বনভোজন। তো এখানে রয়েছে বাগান, ঠিক আছে। আর বাগানের বিচেতে দেখো, বাগানের বিচেতে কিছু হচ্ছে, সেগুলো হয়তো দেখতে পেয়েছো বাগানের বিচেতে কীসব হচ্ছে। এত সুন্দর বাগানের মিটিং হচ্ছে এখানে, অনেক জায়গাতেই দেখতে পাবে। দেখো টিকিট কাউন্টার, এটা কিসের টিকিট কাউন্টার ইয়ার? এখানেও কিছু ফুল, ফুল গার্ডেন এইসবই আছে, বাগান অনেক কিছু রয়েছে। এখানে ছিল বাংলা স্কাল্পচার ব্যাপারে কিছু ইতিহাসের গার্ডেন। মানে অনেক কিছু লেখা আছে কিন্তু পড়ার মতো টাইম নেই। আরও অনেক কিছু এখানে লেখা আছে, বুঝতে পারো এখানে কী সব আছে, ঠিক আছে। এগুলো অতটা এ করার মতো হয়তো টাইম নেই আমাদের কাছে, ঠিক আছে। তোমরা হয়তো বুঝতেই পারছো আমরা কতটা দূরে এসেছি এইসব দেখার জন্য, এসেছি অনেকটা দূরে। জিনিসগুলো দেখো, সব জায়গায় এইরকম জিনিস রয়েছে। তো এখানে হচ্ছে গেট, আর আমরা এখানে দেখো চলে এসেছি, বেড়ে পড়েছে এইটাতে। তো ইতিহাসের বিভিন্ন জিনিস মানে ওই টাইপের ছিল। তো এইরকম চারদিকে পিকনিক পিকনিক চলছে, এখানে লেখা আছে কোন দিকে কি যেতে হবে। মুখোশ এখানে আছে, মুখোশের গার্ডেন বলা যায় এটাকে। এখান দিয়েও রাস্তা আছে ওই দিকে যাওয়ার জন্য। আর রাস্তা আছে, দেখছি পরে দেখানো যায় কি। এইদিকে কি আছে, এটা ওই ছোট্ট ট্রেনটা, ওই ছোট্ট ট্রেনটা এইখানেই আছে, এইখানে এই ঘুরছিল ওইদিকে। চারদিকে দেখবে এখানে ফটো তোলা তো আর রিলস বানানো তো এখানেও বাদ নেই, মানে এখানে আসা যাবে যেখানে রিলস তো বানাতে হবে। তো এখানে সবাই রিলস আর ফটো তো তুলছে, ঠিক আছে। এখানে ছিল মিশরের গিজার গ্রেট পিরামিড, ভারতের তাজমহল, ব্রাজিলের ক্রিস্ট অফ দ্য রিডিমার, পেট্রা ছিল জর্ডানের, আর গ্রেট ওয়াল অফ চায়না, মোয়ান স্ট্যাচুস অফ ইস্টার আইল্যান্ড, আরও রোমের কলোসিয়াম, এটা সেটা এই রকমই কিছু জিনিস ছিল। আর এর মধ্যে যাওয়ার জন্য এইখানে দেখো টিকিটের লাইন রয়েছে, 30 টাকা করে টিকিট, এখানে 30 টাকার টিকিট এর ভিতরে ঢোকার জন্য। আর মনে ছিল না কি এইটা এখানে টিকিট লাগবে, ঠিক আছে। আমরা তো এমনি ঢুকে পড়ছিলাম, হ্যাঁ এমনি ঢুকে পড়ছিলাম, হ্যাঁ। তো আমি তাজমহল অলরেডি দেখে নিয়েছি আগ্রাতে, ঠিক আছে, অরিজিনাল ওয়ালা, ঠিক আছে। কিন্তু তখন আমার কাছে ফোন ছিল না, তার জন্য ভিডিওস ফিডিওস বানাতে পারিনি। বাচ্চাদের ছোট পার্ক টাইপের কিছু, তো আমরা ফাঁকা জায়গা গিয়ে দেখছি তারপর। আর এখানে পিকনিক চলছে, ভিড়ের পর এখানটা হয়তো কিছু শান্তির জায়গা মনে হয়। এখানে দেখো এখানে তালা দেওয়া, আমরা ভেবেছিলাম এখানে বসবো কিন্তু এখানে দেখো তালা দেয়া। আর এইদিকেও কিছু ফাঁকা গোল্ফ কোর্স, এদিকটাও এক্সিট আছে,
আর আমরা ভাবলাম এর ভেতরে ঢুকে হয়তো বসতে পারবো। আমার তো ট্রেনে আর বাসে তো দাঁড়িয়েই পা ব্যথা হয়ে গেছে, তার উপর আবার হাঁটছি। এখানে ফটোশুট হচ্ছে, পাখি বিতান, কিছু এখানে পাখিদের ছবি, বেশিরভাগ জায়গাতে রেস্টুরেন্ট আর কিছু খাওয়ার স্টল ফল আছে। বাটারফ্লাই গার্ডেন, এখানে ছিল বাটারফ্লাই গার্ডেন, আর বাটারফ্লাই গার্ডেনের সামনের গেটটাতেই শুধুমাত্র একটাই বাটারফ্লাই ছিল, আর সেটা ভেতরেও হয়তো ছিল না। আর গেটের সামনে কিছু ব্যানারে অনেক কিছু লেখা ছিল, আর পাখির ছবি হয়তো বাটারফ্লাইয়ের ছবি ছিল। আমি কিন্তু ধ্যানসে এখানে ব্যানারগুলো দেখিনি, পড়িনি বোর্ডে। আচ্ছা, আর ভেতরে তো আমি গিয়ে ভাবলাম এখানে কি বাটারফ্লাই আছে, এখানে কয়েকটা শুধু ফুল গাছ, একটাও দেখতে পাচ্ছিলাম না। তারপরে দেখতে পেলাম একটি জায়গা আছে যেখানে মেন জায়গা, সেখানে সবাই গিয়ে বাটারফ্লাই দেখতে যাচ্ছে। সেখানে আমি সত্যি কথা বলতে দুটো ছোট ছোট বাটারফ্লাই দেখেছি। এর থেকে তো ভালো তোমরা বাড়ির আশেপাশে বাগানে যেখানে খুশি এইগুলো দেখতে পারবে, এর থেকে বড় ভালো হয়তো দেখতে পাবে। আর এরা ভিডিও করতে এখানে দিচ্ছিল না, এমনভাবে ভিডিও করতে দিচ্ছিল না যাতে মনে হচ্ছে এরা কোথাও থেকে নিজেরা ডিম পেড়ে বাটারফ্লাই তৈরি করেছে বা এখানে কোনো ড্রাগন আছে। আর এখানে যেই জায়গাটা মেন জায়গা ছিল সেখানে ভিডিও তো বলছি আগে বন্ধ করে দিয়েছিল, মানে করতে দেয় না সেখানে ভিডিও। আর তোমরা যদি আগেতে এসে থাকো এখানে, তোমরা কটা বাটারফ্লাই দেখেছো আর কীরকম ছিল, আসলে আছে কি না আছে সেটাও আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেখানে ছিল মেন বাটারফ্লাই দেখার জায়গা, কিন্তু এখানে আমি দুটো দেখেছি, তোমরা কটা দেখেছো বলবে। আর এখানে যা বলছে শোনো, আর দুটো মাথা গরম করে পেছনে দুটো দিই। আবে কে তু থোড়া সা মা কন্ট্রোল। এখানে তোমরা দেখো বাঁশের উপর কি সুন্দর শিল্পকলা করেছে এরা, তো এরা কারা করেছে সেটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কারা করেছে। আর দেখো আগে দেখতে থাকো, এতটা দেখেছো তো লাইক কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। ওই দিক থেকে এসেছি এই দিকে। এখানে হচ্ছে এক্সিট গেট ছিল গেট, আর এখানে কিছু গাড়ি ফাড়ি পার্কিং হয়ে আছে এইখানে, ব্যাস এখান থেকে বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি বাড়ি, পার্ক থেকে বেরোনোর পর আমরা কাছাকাছি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম বাসের জন্য, কিন্তু সেই বাসগুলো অন্যদিকে যাওয়ার ছিল। আর এইটা ছিল পার্ক, পাশাপাশি রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় অতটা খেয়াল করিনি যে এটাই পার্ক ছিল। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। আর বন্ধুরা, এইখানে আমরা যত জায়গায় দাঁড়িয়ে বাসের জন্য দেখছিলাম, হাওড়ার জন্য কোনো বাস নেই এইদিকে। এই রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাকেও বাস পেলাম না, মানে হাওড়া যাওয়ার বাস একটাকেও ছিল না। হ্যাঁ, এখান থেকে হাওড়া যায় না বাস, তাই জন্য আমরা যাচ্ছি নিউ টাউন বাস স্ট্যান্ডে যাচ্ছি, সেখান থেকে দেখবো হাওড়া যাওয়ার বাস আছে কি না, কিন্তু দেখা যাক আগে, ঠিক আছে। ভিডিওটা যদি এতটাও দেখে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, নতুন ব্লগ ভিডিওস আপলোড করবো, আরও অনেক জায়গায় ট্রাভেলের ভিডিও আপলোড করবো। আই থিঙ্ক 1.8 কিমি হেঁটে আসার পর আমরা অবশেষে চলে এলাম নিউ টাউন বিশ্ব বাংলা গেটের সামনে, যেখানে আমরা অপেক্ষা করছিলাম হাওড়া যাওয়ার বাসের দিকে, কিন্তু হাওড়া যাওয়ার বাস আসছিলো না, পরস্পর বারাসাতের দিকের বাস আসছিলো। নিউ টাউনে বাসের জন্য অপেক্ষা করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, আর যে কটা বাস আসছে সব অন্যদিকের বারাসাতের দিকে যাওয়ার বাস ছিল, আর তাই জন্য ওই তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা এন্ড করতে পারিনি, শেষ করতে পারিনি। আর সেখান থেকে অপেক্ষা করার পর অনেক সন্ধ্যাবেলা বাস আসলো, বাসে করে এলাম হাওড়াতে প্রায় 6:30টার কাছাকাছিতে, আর সেখান থেকে সরাসরি ঠিক তখনই প্রায় কিছুক্ষণ পরেই ট্রেনটা ছিল আমাদের। আর সেই অন্ধকারের আর তাড়াহুড়োর মধ্যে আমরা ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই জন্য এটা হচ্ছে এন্ড ভিডিও। আর এইরকম করে আমরা প্রায় 8:30টার কাছাকাছিতে বাড়ি এসেছি এখানে। বাড়ি আসার পর প্রচুর ক্লান্তি ছিল ট্রেনকে, আর পা অতটা ব্যথা করেনি, প্রায় শুজের জন্য আমার নখ ফুক ব্যথা করছিলো এটুকুই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, এতটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও, বাচ্চা চ্যানেল, ছোটো চ্যানেল আছে, ভালো চ্যানেল, সাবস্ক্রাইব করে দাও।
এতদিন যাওয়া নিয়ে আসতে করছো তা অন্য ক্যাটাগরির জন্য হতে পারে, কিন্তু এবার তোমাদের ব্লগের জন্য সাপোর্ট করতে হবে, প্লিজ সাপোর্ট করে দাও। এত রাত দেখে থাকলে আরও অন্যান্য জায়গায় ট্রাভেল করবো, আর শেয়ার পারলে করে দিও, যারা এইসব ব্লগ দেখে বাংলা ব্লগ দেখে তাদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে, দেখার জন্য অনেক ধন্যবাদ, বাই।